নমস্কার, এখন 9:33 বাজে, বাজার ওপেন হয়েছে 4th অক্টোবর, নবমীর দিন। 17,230-এ বাজার ট্রেড করছে, 2% আপ। এতটাও যে বেশি হবে সেটা আনএক্সপেক্টেড ছিল। কালকে যখন আমি ভিডিও বানিয়েছিলাম, বাজার তখন ইউএস বাজার 700 পয়েন্ট আপ ছিল, কিন্তু ইউএস বাজার যখন বন্ধ হয় 700 পয়েন্টের উপরে, 800 পয়েন্টের মতো গিয়ে বন্ধ হয়, তার তো একটা এফেক্ট আছেই। তাছাড়া আজকে সকালেও এশিয়ার বাজারও ভালো করছে, জাপান বাজার যেমন ভালো করছে, অস্ট্রেলিয়ার বাজার ভালো করছে, সো তার তো এফেক্ট আছে, শর্ট কভারিং সব কিছুই আছে। আস্তে আস্তে আপনাদের সাথে ডিসকাস করব, তার আগে পজিশনটাও দেখে নিন। অবশ্যই আমি বলেছিলাম যে মানে 17,000, এই কালকের ভিডিওতে দেখতে পারেন যে 17,100 বা 17,150 এর উপরে গেলে তখন বাজারে একটা আপমুভ থাকতে পারে, মানে ওই ইম্পর্টেন্ট লেভেলগুলোর উপরে যদি যায়, এবং সেটা গেছে কিছু, তখন দেখুন আমি কিছু বাই করেছি, অবভিয়াসলি কল অপশন বাই করেছি, এমআইএসটা আমি কেটে দিয়েছি। জানেন এমআইএস ভুল করে নেওয়া হয়ে যায়, আমি ইন্ট্রাডে পজিশন মানে সাধারণত নর্মালি অপশনের পজিশানটা নিই, সুতরাং আমার যে এনআরএমএল সেই পজিশান কল অপশান 16,800 কল অপশান আমি কিনি, এবং সেটা এখন পজিশানটা রানিং চলছে, আপাতত 16,000 টাকা লাভ আসছে। কিন্তু আমি কিছু শর্ট কভার নিয়ে কিছু কথা বলবো, যে কিছু শর্ট কভারিং হতে পারে কি না, বা কোন দিকে বাজারে যাচ্ছে এবং গ্যাপ আপে কীভাবে একটু ট্রেডটা করব সেটা নিয়ে একটু জেনে নিই। দেখুন একটা পিভট পয়েন্ট এখানে তো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 17,206 এক্স্যাক্টলি হয়, 17,200টা ধরে রাখুন। সো 17,200-র নিচে ফিচে যদি চলে যায়, যা লাভ আসছে নিয়ে বেরিয়ে যাওয়াটা ভালো। যতক্ষণ 17,190, 17,200 এই লেভেলটাকে হোল্ড করছে এখন যেহেতু প্রথমেই একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে সেইটাকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে এইখানে আমরা যদি ওপেন ইন্টারেস্ট অপস্ট্রায় দেখি, সেখানে কি হচ্ছে, এইখানে দেখুন ওপেন ইন্টারেস্ট নিয়ে কিন্তু আমার অল চ্যানেলে অলরেডি কিভাবে এই চার্টটাকে দেখতে হয়, আমার যে ফ্রি লার্নিং কোর্স আছে তার ভিডিওটা অলরেডি এখানে আছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আমার এই প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে আপনার শেয়ার মার্কেটের ফ্রি কোর্স, এইখানেই কিন্তু অপশন চেইন নিয়ে একটা ভিডিও ডেডিকেটেড আছে, ওখানে বুঝে যাবেন। আচ্ছা, এবার দেখুন এইখানে কি হচ্ছে, 17,200 স্ট্রাইক প্রাইসে আছে এই জায়গাটা, এবং কতটা কল রাইটাররা এখনো কিন্তু বসে আছে 17,200-তে। এই জন্য বললাম 17,200-টা খুব ইম্পর্টেন্ট, এই 17,200-র উপরে যদি থাকে, এই যে কল রাইটাররা এখানে গ্রিন লাইনটা দেখছেন, এরা কিন্তু কল রাইটার, এরা কিন্তু শর্ট কভার করতে আসবে, ঠিক আছে। অলরেডি দেখুন এখানে 17,100 স্ট্রাইক রেটে প্রাইসে এখনও কিন্তু কল রাইটাররা বসে আছে। হ্যাঁ, কিছু কল রাইটাররা শর্ট কভার করেছে, কিন্তু এখনও কিন্তু কল রাইটাররা আছে। এখানে দেখুন 17,000 লেভেলেও কল রাইটাররা আছে এখনও, ঠিক আছে। সুতরাং কল রাইটার এবং কল অপশনস ওয়াই এখানে দেখতে পাচ্ছেন, আমি যেই কার্সারটা নিয়ে যাচ্ছি একদম টপে, প্রথম যে রোটা দেখতে পাচ্ছেন কল অপশন ওপেন ইন্টারেস্ট, এখনও কিন্তু এতগুলো ওপেন ইন্টারেস্ট বাকি আছে, এদেরও কিন্তু শর্ট কভার করতে হবে, সুতরাং সেই ব্যাপারগুলো আছে। তবে 17,200 যে এখন কারেন্ট স্ট্রাইক প্রাইসে চলছে, সেটা কিন্তু সেখানে কিন্তু শর্ট কভার এখনও চালু হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে বাজারে যারা শর্ট করে আছেন তারা একটু ফেঁসে গেছে, যেহেতু এতটা গ্যাপ আপ এক্সপেক্ট করেননি ওভারনাইট, এবং তাই জন্যই আমি বলি যে কোনোদিন অপশান বাইয়িংয়ে বা অপশান সেলিং যাই করুন, ওভারনাইট পজিশনটা একটু কিন্তু রিস্কি হয়ে যায়, মানে অপশান বাই করুন বা সেল করুন সব কিছু প্রপার হেজিং করে করতে হবে, যাই আমরা করি, যাই হোক সেটা অন্য একটা ডিসকাশনের ব্যাপার। এবার দেখুন 17,000 এখানে চলে আসছে, আমি একটু একটু পজিশনটা আমি ভাবছি যে একটু অ্যাটলিস্ট আমি যদি 50-200 কোয়ান্টিটি আমি একটু সেল করে দিই, কেননা 200-তে আছে, ঠিক আছে। আমি 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 মোটামুটি এটা বেরিয়ে গেলাম, 50টা আছে, 11,000-এর মতো আসছে, ইটস ওকে। আবার যদি র্যালি পাই আমি নেব, না হলে যদি 200টা হোল্ড না করে, এবার অনেকে ভাববেন যে এতটা উঁচুতে উঠে গেছে একটু সেলিংয়ের পজিশন কি দেখা যায়, হ্যাঁ এরকমও অনেকে ভাবতে পারেন, তার জন্য একটু ডিসকাশনটা করে নিই যে চার্ট কি বলছে আমাদের, কেননা এটাই তো মেন। চার্টে দেখুন পিভট পয়েন্টে এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 15 মিনিটের চার্টে, ডেইলি চার্টটা দেখে নেব। ডেইলি চার্টে দেখুন, ডেইলি চার্টে কিন্তু এইখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, এই যে নীল লাইনটা, 200 ডেজ মুভিং অ্যাভারেজ যখন নিচ থেকে যায়
যায় একটা রেজিস্ট্যান্সের কাজ কিন্তু করে, সেটা আছে 17,200-তে, প্রায় 17,200-তেই আছে, ঠিক আছে। এবার 17,200, তাই জন্য আমি বারবার বলছিলাম, প্লাস 17,200-তে এখনও হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কল পজিশনে কিন্তু বসে আছে, এরা কিন্তু শর্ট কভার এখনও করেনি। দেখুন হাইয়েস্ট, এই যে এই যে এই যে তিনটে দেখছেন গ্রিন কালার, 1, 2, 3, এই তিন নম্বরটা কিন্তু এখানে আপাতত, মানে ইন্দামানির ক্ষেত্রে এখানে কিন্তু হাইয়েস্ট কল রাইটাররা আপাতত আছে, সবচেয়ে বেশি এইখানে আছে, ঠিক আছে, ওটা ছেড়ে দিন, ওটা তো অনেক আউট অফ দ্য মানি হয়ে গেল। এইখানে কিন্তু এরা 17,200 আছে। শুনুন, 17,200-টা সাময়িকের জন্য একটু মানে একটু মারপিটের জায়গা, তাই জন্য দেখুন 17,200-র উপরে কিন্তু বেরিয়ে গেছিল, হাইয়েস্ট কতটা গেছিল, 17,235 গেছিল, আবার একটু রিট্রেস করছে। সুতরাং 17,000 আবার 17,200-র নিচে যাচ্ছে, সুতরাং একটু ফাইটের জায়গা, দেখা যাক কি হয়। যদি 17,200-র উপর সাস্টেন করে তাহলে হয়তো আমি আবার একটু কল অপশন, সেম কল অপশনে আবার পজিশনটা আমি অ্যাড করতে পারি, না হলে ঠিক আছে, আজকের দিনের মতো জিনিস কিন্তু প্রায় ঠিক। আপনি যদি 10-11,000 টাকা প্রথম মানে 10-15 মিনিটে এসে যায়, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে, মার্কেটকে থ্যাংক ইউ বলে একটু নবমীর দিন এনজয় করতে হবে, ঠিক আছে। যাই হোক, তো শর্ট নেওয়া যায় কি, সেই সেই যে আলোচনাটা করছিলাম সেটা একটু দেখে নিই। তাহলে আমি 200 ডেজ মুভিং অ্যাভারেজে একটু বাধার দিক আছে, ঠিক আছে, বোঝা গেল। 15 মিনিট চার্টে আসি, 15 মিনিট চার্টে যদি আসি, আমি বলবো এখন শর্টে নেওয়াটার তো কোনো ব্যাপার হয় না, আমাকে আগে কনফার্মেশন হতে হবে যে এই যে গ্যাপ আপটা হলো, এই গ্যাপ আপটা সাস্টেন করছে না, তারপরেই তো আমি নেব। সেক্ষেত্রে অ্যাটলিস্ট এই যে ক্যান্ডেলের হাইগুলো বানিয়েছিল 17,235, আমি যদি দেখি যে না, বাজার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বা আধা ঘন্টা ধরে 17,235-কে ক্রস করতে পারছে না, বা ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে লোয়ার লো, সেক্ষেত্রে একটা তখন একটা মানে শর্ট সাইডে পজিশনটা নেওয়া যেতে পারে, কিন্তু এখন একদমই নয়। এখন তো একটা গ্রিন ক্যান্ডেল হয়ে এসবে ট্রেড করছে, এবং দেখুন ট্রেড ক্যান্ডেল মানে বাইংয়ের দিকেই ফোর্সটা বেশি আছে, তাহলে আমাকে শুধু শুধু বারখে মানে শর্ট সেল করব কেন, মানে এত বেড়ে গেছে বলেই নিচে আসবে, এটা তো আপনার ভেবে নিচ্ছি, মার্কেটে কোনো দিন ভেবে নেবেন না, এত বেড়েছে এবার তো নিচে নামবেই, মানে এটা আপনি ভাবছেন, চার্ট কি তাই বলছে, চার্ট তা বলছেন। আর আমি যে বলি যে মেন বিগ ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, তার অ্যাটলিস্ট 50% বা 60% তো রেড ক্যান্ডেল দিয়ে এনগালফ হতে দিন, একটু তো ডাউনওয়ার্ড মুভমেন্টটা তো শুরু হোক, তারপর তো শর্ট সাইডের কথা ভাবা যেতে পারে, নাহলে এত বুলিশ সেন্টিমেন্ট আজকের দিনের জন্য, কেন এত দিন ধরে পড়েছে, তারপর তো একটু শর্ট কভারিংয়ের প্রেশারও আছে, সুতরাং আর যেখানে বিশ্বের বাজার একটু সাপোর্টিভ সেক্ষেত্রে তো শর্টটা হয় না, তাই না। যেমন আমি যদি দেখি যে এই 17,200-র উপর সাস্টেন করছে, আমি যেটা বললাম, আবার আমি লং পজিশন নেব, যেটা আমি পাঁচটা যে অর্ডার আমি ছেড়ে দিলাম, মানে 200টা কোয়ান্টিটি আমি যে বিক্রি করে দিলাম, মানে প্রফিট বুক করে নিলাম, সেটা হয়তো আমি আবার কিনে নেব, ঠিক আছে। আমি যেমন এই 373 এসব টাকায় কিনেছিলাম, 419-420 টাকায় আমি বিক্রি করে দিলাম, সেটা হয়তো আবার আমি রিএন্ট্রি করব যদি 17,200-টা হোল্ড করে, বুঝতে পারছেন ব্যাপারটা, লজিকটা আমি বোঝাতে পারছি কিনা সেটা দেখুন। যাই হোক, তো কী হবে ডিউরিং দ্য ডে আপনার তো আপডেট করবই আমি, ভালো থাকবেন, আর অষ্ট এই মানে নবমীর দিন এনজয় করছেন আশা করি। যাই হোক, 17,200-তেই বাজার আছে, একটু 200টা যদি সাস্টেন করে, ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো যদি ঠিকঠাক হয়, ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, যদি বুলিশ সেন্টিমেন্ট থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই এইখান থেকে, মানে মানে বুলিশ সেন্টিমেন্ট মানেটা কি, আপনারা বলবেন যে এটার মানেটা কি, একটু একটু চা একটু একটু যদি আমি ড্রয়িং করে বলি, ধরুন ধরুন এই ক্যান্ডেলটা এরকম হলো, এখানেই বন্ধ হলো, তারপর ধরুন আরেকটা ক্যান্ডেল এরকম হলো, তারপর যদি মানে এরকম করে নিচে না এসে উপরের দিকে যদি যাওয়ার টেন্ডেন্সিটা রাখে, দেখুন নিচে বিক্রি থাকলে না অতটা এই করে না, আস্তে আস্তে নিচের দিকেই আসতে থাকে, কিন্তু যদি ও উপরের দিকে 17,200 লেভেলটাকে রেসপেক্ট করে উপরের দিকে ট্রেড করতে থাকে, তখন একটা পজিটিভ দিকে আমি আবার ট্রেডটা নিতে পারি, বোঝাতে পারলাম যে পজিটিভ সেন্টিমেন্ট মানে কি। যাই হোক, ভালো থাকবেন, আর যদি নিচের দিকে আসে, নিচের দিকে এসে আমি অবশ্যই দেখবো, এখানে দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজটাও আছে 15 মিনিটের চার্টে, তো সেক্ষেত্রে উপর থেকে যখন নিচে আসছে এটাও একটা সাপোর্টের জোন, সুতরাং আমি তড়িঘড়ি করে কিন্তু একটু শর্ট পজিশন নেওয়ার জন্য যদি নিও অল্প করে নেব, মানে 2 লট এরকম, ব্যাস মানে ওরকম মানে 100টা নিলাম কোয়ান্টিটি, হয়তো এরকম নয় যে 200-250টা নিলাম, বুঝতে পারছেন। যেই দিকটা আপনি যদি কাউন্টার ট্রেন্ড করেন সেক্ষেত্রে আপনার পজিশনটা কম রেখে ব্যাপারগুলোকে হেজ
করতে হবে, ব্যাপারটা এরকম। ওকে, 17200 দেখুন ওপেন ইন্টারেস্ট চার্টটা কি করে কথা বলে, এই জন্য বলি ও 17200টা যে একটা বাধার জায়গা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। 17200 থেকে কিন্তু একটু নামছে, মানে ওটা একটা ফাইটের জায়গা। যাই হোক, দেখা যাক, আর ভিডিওতে তো আমি আবার আপনাদের আপডেট জানাবো। একটু 17190 দেখতে পাচ্ছেন, মানে একটু হোল্ড করছে এই জায়গাগুলো, তো মানে আমি আপনাদের সাথে একটু পজিশনটা বাড়াবার চেষ্টা করছি, তার জন্যই এই ভিডিওটা, মানে আমি একটু অ্যাড করব এখানে, ধরুন হ্যাঁ আমি আবার 150টা অ্যাড করলাম, মানে টোটাল এখন 200টা কোয়ান্টিটি। কেন অ্যাড করলাম, একটা 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 ক্যালকুলেটেড রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক নিলাম। প্রথম কথা হচ্ছে এইখানে দেখুন, এইখানে এই এখানে দেখুন 17200-র যে পুট রাইটাররাও বাড়ছে, কল রাইটাররা একটু কমছে, একটু শর্ট কভার হচ্ছে। আর এখানে পুট অপশন রাইটিং দেখুন 17000-এ কতটা হয়েছে, আজকে সকালেই এই লাইনগুলো বেড়েছে। তার মানে কি, মানে পুট রাইটাররাও অ্যাক্টিভ হচ্ছে। পুট রাইটার মানে মার্কেটকে সাপোর্ট দেওয়ার কাজ যারা করে, তো পুট রাইটিং যা হচ্ছে তার মানে মার্কেটের নিচের দিকে একটু সাপোর্ট আছে, এইটা একটু অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে। তো যাই হোক, তার জন্যে একটু একটু পজিশন পজিটিভের দিকে নেওয়া যায়। তবে কখন জিনিসগুলো খারাপ হয়ে যাবে আমি আপনাকে বলি, যদি এই 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 যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা যে তৈরি হয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা যখন টোটালি এনগালফড হয়ে যাবে, মানে রেড ক্যান্ডেলের দ্বারা, তারপরেও যদি একটা আপমুভ না আসে, এরকম হতেই পারে। দেখুন গ্যাপ, যেহেতু গ্যাপে ওপেন হয়েছে, গ্যাপে ওপেন হলো, একটু নিচের দিকে এলো, আবার যদি ও উপরের দিকে আপমুভটা চালু করে তো ইটস ওকে, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু খারাপের দিকে যাবে, মানে প্রফিট বুকিং উপরের লেভেল থেকে যাই আসে। আচ্ছা যাই হোক, প্লিজ চ্যানেলে যারা নতুন আছেন একটু রিকোয়েস্ট করব, দেখুন আমিও একটু মোটিভেটেড ফিল করি, যদি আপনি প্লিজ ভিডিওটাকে ভালো লাগে একটু লাইক শেয়ার যদি করেন তো ভালো লাগে। আর চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন, তাতে আমি যে মার্কেট জাতীয় ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন। আচ্ছা এবার আসি দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বাট ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে কিছু বলা যায় না। এখন 9:50 মতো বাজে, 15 মিনিটস ক্যান্ডেল। আর ডেইলি ক্যান্ডেলে একটু ব্যাঙ্ক নিফটিটাও দেখে নিই, অনেকের ব্যাঙ্ক নিফটি নিয়ে বলেন, ব্যাংক নিফটিও আমি দেখি। আচ্ছা ব্যাংক নিফটিতে দেখুন, ব্যাংক নিফটি কিন্তু আপনাদের একটা ব্যাংক নিফটি চার্টটা যদি বলেন তাহলে নিফটির থেকে একটু বেশি স্ট্রং, কেননা এখানে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে অনেকটাই, এবং তারপর যে রিট্রেসমেন্টগুলো হয়েছে একটু ছোটোখাটো রিট্রেসমেন্ট বলা যায়, তারপর আবার চলছে, মানে ঠিক আছে দুটো, তারপর ছোটো ছোটো রেড ক্যান্ডেলই তৈরি হয়েছে, কিন্তু দেখা যাক রেড ক্যান্ডেলটা সাস্টেন করে কি না, সেটাও একটা দেখার ব্যাপার আছে। আর পার্সেন্টেজ টার্মসেও দেখছেন 2.5%-এর মতো প্লাস নিফটি ব্যাংক নিফটি আইটিও আজকে সাথ দিচ্ছে, ওভারঅল সেক্টর ওয়াইজ ভালো চলছে। এবার দেখা যাক কী হয়, অবশ্যই ব্যাংক নিফটিকেও উপরে যেতে হবে নিফটির উপরে যাওয়ার জন্য, সেটা তো অবভিয়াসলি, কিন্তু যাই হোক যাই হবে আপনাদেরকে আপডেটেড রাখবো। একটা ভালো লার্নিং আজকে অ্যাটলিস্ট পাওয়া যাবে আশা করি, একটা গ্যাপ আপ ওপেনিংয়ে আমরা কাউন্টার ট্রেন্ডে কীভাবে, কাউন্টার ট্রেন্ড বলছি কেন, কেন ওভারঅল ট্রেন্ড কিন্তু ডেইলি চার্টের নিচের দিকে, আজকে একটা পজিটিভ হচ্ছে তাও আবার গ্যাপ আপ, তাতে কীভাবে ট্রেড আমরা করব, কীভাবে পজিশনগুলোকে ছাড়বো ধরবো, এই জিনিসের লার্নিংটা কিন্তু আজকে একটু পাওয়া যাবে যেতে পারে। তার জন্য প্লিজ ভিডিওকে লাইক করতে থাকুন, ভালো থাকবেন। নমস্কার, 10:09, 10:10 মতো বাজে। যেমন আমি বলেছিলাম যে দেখুন 17200 লেভেলটা ক্রিটিক্যাল, 200 লেভেলটা ক্রস করলে কিন্তু 17200-তে যারা শর্ট করে বসেছিলেন তাদের থেকেও একটা শর্ট কাভারিং আসবে। একটু রিফ্রেশ করে দিই অপস্টার পেজটা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 17250-টা এখন এটিএম স্ট্রাইক প্রাইস হয়ে গেছে। 17200-তে যারা আছেন তারা, তাদের কিন্তু এখন শর্ট কভারটা একটু করার, মানে এখনও মানে করার একটা প্রবণতা দেখাতে হবে। যদি যতক্ষণ 17200-র উপরে থাকবে ততক্ষণ শর্ট কভার, শর্ট যারা করে বসিয়েছিলেন 17200 স্ট্রাইক প্রাইসে, তাদের কিন্তু একটু টেনশান হবে। সুতরাং তারা যখন শর্ট কভার করতে আসবে বাজার একটু হলে উপরের দিকে যাবে। আর আমি বলেছিলাম পুট অপশন দেখুন, এই দেখুন রেড দাগটা, কিছুক্ষণ আগে কিন্তু 17200 স্ট্রাইক প্রাইসে গ্রিন লাইনটা কিন্তু বড় ছিল রেড লাইনের থেকে, এখন কিন্তু তা হচ্ছে না, এখন কিন্তু গ্রিন লাইনটা কমেছে রেড লাইনটা বেড়েছে। তার মানে কি, পুট রাইটিং হচ্ছে, পুট রাইটিং হচ্ছে মানে বাজার সাপোর্ট খুঁজে পাচ্ছে ওই ওই স্ট্রাইক প্রাইসগুলোতে, সুতরাং বাজার স্ট্রাইক নিচ্ছে। আর আমি এই জন্যই দেখুন একটু পজিশনটা অ্যাডও করেছিলাম আপনাদের সামনে, যে 200টা তার পজিশনও চলছে, 19,000 টাকার মতো টোটাল আসছে।
একটা সময় তো একটু প্রফিট বুক টুক করতে হবে, সেই ব্যাপারগুলো আছে, কিন্তু যাই হোক লার্নিংটার উপর একটু ফোকাস করি। ব্যাংক নিফটিতে যেমন বলেছিলাম, ব্যাংক নিফটির চার্টটা নিফটির তুলনায় একটু বেশি স্ট্রং, কারণ এখানে গ্রিন ক্যান্ডেলটাও বেশ মজবুত এবং তারপর যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। আমি ঠিক একটু আগে যে একটা নিফটির উপর এরকম করে যে একটু ড্রয়িংটা করেছিলাম, যে এরকম করে যদি উপরের দিকে যায়, দেখুন তো এই একটু এরকমই মনে হচ্ছে না, এইটা কিন্তু বুলিশনেসের সাইন। যখন প্রথম যে ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটাকে এনগালফ করছে না, বরং তার 50%ও কভার হচ্ছে না, 50-60% আন্দাজে, মানে এক্স্যাক্ট 50 নয়, ঠিক আছে, এবং একটু রিট্রেস করে আবার উপরের দিকে নতুন হাই তৈরি করছে, এটা কিন্তু একটা বুলিশনেসের লক্ষণ, যেটা কিন্তু ব্যাংক নিফটিতেও হয়েছে অ্যান্ড আপনার নিফটিতেও হয়েছে। নিফটিতেও ঠিক তাই, দেখুন নিচের দিকে একটু এসেছিলো একটা রিট্রেসমেন্ট, তারপর কিন্তু আবার নতুন হাই তৈরি করেছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে বাজারে আন্ডারলাইন টোনটা একটু কিন্তু স্ট্রং, মানে হ্যাঁ কিছু নতুন পজিশানও, বাজার লাইট ছিল, মানে পজিটিভ দিক দিয়ে লাইট ছিল, বা অনেকে পজিশান ছেড়ে দিয়েছিল যেহেতু 16,900-18,000 কাছাকাছি চলে এসেছিল, অনেকে পজিশান ছেড়ে দিয়েছিল, লং আনওয়াইন্ডিং হয়েছিল, প্লাস আপনার শর্টও হয়েছিল, সুতরাং তার একটা এফেক্ট তো দেখা যাচ্ছেই, আর তার জন্যই কিন্তু এই পজিশানগুলো নেওয়া। পজিশানটা চলছে, আপনাদের তো আপডেট আমি করবই, তবে এখন বলবেন মানে কীভাবে করতে হয়, দেখুন যদি যেউ পজিশন নিয়ে থাকেন, নেক্সট স্টপ লস একটু ওই 17,185 17,180 এর কাছাকাছি রাখতে হবে, বাদবাকিগুলো ঠিক আছে। 17,200 লেভেলটা ক্রিটিক্যাল, আমি বারবার বলছি 200 লেভেলের যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ একটা নিশ্চিন্ত থাকা যায়, 200 লেভেলটা ভেঙে গেলে একটু মানে চিন্তার কারণ থাকে যারা লং পজিশন নিয়েছেন, হ্যাঁ আজকের দিনের জন্যে। আচ্ছা ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে, আর একটু ভিডিওকে প্লিজ লাইক করবেন যদি এই এই লাইভ ডেমোটা আপনাদের পছন্দ হয়। নমস্কার, মিড মার্কেট আপডেট দিয়ে দিই, এখন 12:10 মতো বাজে। এখানে দেখুন আজকে এই 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 জায়গাটা কিন্তু খুব শিক্ষণীয় ব্যাপার আছে একটা, এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছিল, সুতরাং এই সময় কিন্তু আমরা একটু ভয় টয় পেয়ে যাই যে রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এবার আমরা কী করবো। হ্যাঁ সত্যিকারেরই ঠিকই বলেছেন, একটু ভয়ের ব্যাপারও আছে, এখানে পুরো একটা বিগ রেড ক্যান্ডেল যেটা আগের দুটো তিনটে ক্যান্ডেলকে এনগালফ করেছে, কিন্তু দেখুন সেখানে স্টপ লসগুলো ঠিকঠাক রাখতে হয়। আমি যেমন আপনাদের এই লেভেলটা বলেছিলাম যে 17,180 থেকে 17,200, এটা যদি ডিসিসিভলি ব্রেক করে তখন কিন্তু আমি আমার পজিশন থেকে বেরিয়ে যাব, বলেছিলাম কিনা একটা 20-25 পয়েন্টের একটা রেঞ্জের মতো, কিন্তু দেখুন এই যে এই দাগটা হচ্ছে 17,200 দাগটা, তার নিচে 17,180 তো 180 থেকে 200 এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা ক্যান্ডেলও ক্লোজিং বেসিসে বন্ধ দেয়নি, দিয়েছে কি দেয়নি, সুতরাং প্যানিক হওয়ার কোনো কারণ ছিল না, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। সাধারণত আমরা যখন করি তখন একটু প্যানিক হয়ে যাই, এটা এটা কিন্তু প্র্যাকটিস থেকেই আসবে, আমারও কিন্তু একদিনে হয়নি, আমারও কয়েক বছর লেগেছিল ট্রেডিংটাকে জানতে বুঝতে শিখতে, সুতরাং এতে প্যানিক করার কোনো ব্যাপার নেই যে না নিচে এলে তো আমি আমাকে ছেড়ে দিতে হবে, আমি ছাড়বো না, যেদিন ছাড়বেন না দেখবেন সেদিন একদম আরও নিচে নেমে গেছে। হ্যাঁ তার জন্য একটা লেভেল ঠিক করে রাখবেন, লেভেলগুলো কী লজিকটা ছিল 17,180 17,200, সে আমি অপশন চেনে আগেই আমার ভিডিওর প্রথমেই দিকে বলেছি, সুতরাং এই লেভেলটাকে আমরা লক্ষ্য রেখেছি এবং এই লেভেলের নিচে যেহেতু ক্লোজিং দেয়নি সুতরাং প্যানিকেরও তেমন কোনো কারণ ছিল না, তাই জন্য কিন্তু পজিশনটা কন্টিনিউ করা হয়েছে এবং তারপর থেকে দেখুন একটু উপরের দিকে বাজার এখন মুভ করছে। ব্যাংক নিফটিও দেখে নেব, ব্যাংক নিফটি তারপর আমি পজিশনটাও দেখাবো। ব্যাংক নিফটি দেখুন সেই সেম লাল ক্যান্ডেল হয়ে নিচের দিকে এসেছিলো কিন্তু তারপর আবার রিকভারি করে নিয়েছে, ইভেন ব্যাংক নিফটি আমি বলেছিলাম নিফটি মানে স্ট্রং দেখাচ্ছে আজকে, ইভেন নিফটির থেকেও স্ট্রং, তাই দেখুন এই যে পিভট পয়েন্ট যেটা, এই পিভট পয়েন্টের নিচেও কিন্তু কখনো আসেনি, এই যে পিভট পয়েন্টের আজকে ফার্স্ট ক্যান্ডেলেই কিন্তু পিভট পয়েন্টের রেজিস্ট্যান্সের উপরে ও ট্রেড করছে এবং তারপরে কিন্তু সে নিচে আর আসেনি, সেই উপরের দিকেই যাচ্ছে, মানে রেড ক্যান্ডেল করে তারপর ফলো আপ আর হয়নি, বোঝা যাচ্ছে, ফলো আপ আর হয়নি, এটা কিন্তু বুলিশনেসের সাইন দেখা। এবার
কতদূর উপরে যেতে পারে, কতদূর নয়, দেখুন এটা তো দিনের হাইগুলো আছে। এবার দিনের হাই যদি ব্রেক করে একটু দেখবো, তারপর মোটামুটি প্রফিট এলে অল্প অল্প করে প্রফিটগুলো বুকিংও কিন্তু শুরু করতে হয়। মানে এই নয় যে আমি ধরে বসে থাকলাম সারাক্ষণ দেখবো, তাও নয়, ঠিক আছে। যাই হোক, সেটা তো লাইভ মার্কেটে আছি, আমরা জানবই। আর একটু পজিশন নিয়ে বলে নিই, ওই একই রকম 17-18 হাজারের মতো টাকা আসছে, ঠিক আছে। এবার আমি যে আরেকটা মেন ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের ব্যাপারটা একটু দেখে নেব। 12:10 সময় ওপেন ইন্টারেস্টটা কেমন এখন দেখুন, একটু কিন্তু সিগনিফিকেন্টলি এই ব্যাপারটাও বড় হয়েছে, এই যে গ্রিন দাগটাও দেখুন একটু বড় হয়েছে, আগের ব্যাপারে একটু ছোটো ছিল, এখন গ্রিন দাগটাও বড় হয়েছে। মানে স্টিল লোকে কিন্তু 17,200 শর্ট করছে, 17,200 যে স্ট্রাইক প্রাইস, মানে মার্কেটের অনেক মার্কেট পার্টিসিপেন্ট ভাবছে যে 17,200 হয়তো হোল্ড করতে পারবে না। আবার দেখুন পুট রাইটাররাও অ্যাক্টিভ এবং বেশি অ্যাক্টিভ, তার মানে কিছু মার্কেট পার্টিসিপেন্টরা ভাবছে যে না, 17,200 একটা স্ট্রং সাপোর্ট, তাই জন্য পুটও রাইট হচ্ছে। সুতরাং একটা টাসেল যেটা বলছি 17,200, ইট ইজ স্টিল অন, মানে এই নয় যে 17,200 পুরো শর্ট কভারিং হয়ে গিয়ে সব ঠিক হয়ে গেছে, একদম নয়, শর্ট কিন্তু এখনও তৈরি হচ্ছে, এখনও কল রাইটিং 17,200 স্ট্রাইক প্রাইসে এখনও কিন্তু আছে, ঠিক আছে। যাই হোক, এবার দেখুন এগুলো উইকের প্রায় শুরুর দিক, কিন্তু একটা দিক মনে রাখতে হবে, কালকে কিন্তু ছুটি আছে দশেরার জন্য, কালকে মার্কেট ছুটি আছে, সুতরাং এই উইকে কিন্তু আর আজকের দিনটা প্লাস এবং বৃহস্পতিবার দিনই আছে, সুতরাং সেটার ব্যাপারটাও আমাদের দেখতে হবে। আর একটা কি, তাহলে নিফটিতে এখন 17,232 প্রায় একই জায়গায় নিফটি ট্রেড করছে। এবার দেখুন বুলিশ সাইনটা কখন আসবে, যখন অ্যাটলিস্ট এই যে এই এই যেখান থেকে ঘুরে ও এসেছিলো রেড ক্যান্ডেলটা, সেইটাকে ওকে কিন্তু ক্রস করতে হবে, সেটা মোটামুটি 17,000 এই 17,250 দিকটা, রাউন্ড ফিগারে যদি বলি 250 থেকে 255, যেটা আজকের দিনের হাই মোটামুটি হয়েছিল, তার উপরে যখন আবার ট্রেড করবে তখন কিন্তু একটা ভালো বুলিশনেসের আমরা লক্ষ্য করতে পারি। তার আগে এরকম আছে, একটু একটু অ্যালার্ট থাকতে হবে, এই যে এই জিনিসটা না, মানে এইখানে যখন এই চার্ট প্যাটার্নটা তৈরি হচ্ছে, উপরে গেল নিচে এসেছে, নিচে এসে কিন্তু আর দিনের হাইকে যদি ক্রস না করতে পারে, এরকম যদি এইখানের দিকেই নাচানাচি করে, তখন কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে, তখন কিন্তু নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি হয়, প্রবাবিলিটি। সুতরাং এই দিকে কিন্তু নজরটা বানিয়ে রাখতে হবে আমাদের, হ্যাঁ, সুতরাং অ্যালার্ট থাকতে হবে, ওই এটা করে একদম ট্রেডিং টার্মিনাল ছেড়ে চলে গেলাম তা নয়, অপশন স্পেশালি করলে, বা একটা স্ট্রিক্ট স্টপ লস রেখে যদি আপনি পারেন তো করুন, কিন্তু ওই দেখলামই না, হ্যাঁ, তো সেটা করলে হবে না, ঠিক আছে। যাই হোক, আবার আপডেট করছি, যাই হবে। নমস্কার, এখন 12:30 মতো বাজে, বাজার নতুন হাই তৈরি করেছে। আমি বলছিলাম এই দাগটা টেনে যে যদি বাজারের উপরে যায় তখন আমরা আরেকবার রিভিউ নেব। বাজার কিন্তু এখন 17,258 মানে নতুন হাইয়ের দিকে যাচ্ছে। পজিশন সাইজ তো দেখবো, কিন্তু অপশন চেনে একটা কিন্তু খুব দারুণ জিনিস আসছে, আমি সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করব, ঠিক আছে। আগে পজিশনটা দেখে নিই, ঠিক আছে, একটু একটু লাভটা অবশ্যই বেড়েছে, ঠিক আছে, এটাকে আমরা এখন রাইড করছি, কিন্তু ব্যাংক নিফটিটাও দেখে নেব, তারপর আমি অপশন চেনে এই করব। যারা আজকের ভিডিওটা দেখে ভাবছেন যে একটু তো লম্বা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কারণ মার্কেটটা কিন্তু এরকম আপনার লার্নিং প্রতিদিন দেয় না, একটা কাউন্টার ট্রেন্ড যখন নিচে এসেছে তারপর একটা গ্যাপ আপে ওপেনিং, প্লাস গ্যাপ আপে ট্রেড করাটা কিন্তু খুব মুশকিল, সেখানে আবার যখন একটা রেড ক্যান্ডেল হলো তখন কি মানসিকতা থাকে, সব জিনিসগুলো আমি এক্সপ্লেন করছি না, তার জন্যই। এবার যারা দেখুন শুনতে চান তাদের তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না, না হলে কি আর করা যাবে, তাই জন্যই হচ্ছে, এবার যারা শুনতে চান তারা শুনবেন। আচ্ছা, এইবার দেখুন আমি এখানে কথাটা যে বলছিলাম, ব্যাংক নিফটি কিন্তু আমি বলেছিলাম আরও স্ট্রং এবং দিনের কিন্তু হাই, দিনের হাইয়ে ব্রেক করছে এই ক্যান্ডেলটা। এইবার আমি অপশন চেনে, মানে দুটো দিকেই আমি বাজার স্ট্রং, ঠিক আছে, আরএসআইও দেখুন স্ট্রংয়ের দিকে যাচ্ছে, ঠিক আছে। এইবার আমি কথাটা এইখানে বলি যে অপশন চেনে যেটা আমি ইন্টারেস্টিং জিনিসটা বললাম সেটা কি, একটু রিফ্রেশ করে দিই, একটা জিনিস লক্ষ্য করবেন, ঠিক আছে, এইখানে দেখুন 17,200 স্ট্রাইক রেটে আপনি চতুর্থ নম্বর রোটা দেখুন, কল ওয়াই চেঞ্জ কিন্তু এখনও কিন্তু নেগেটিভে যায়নি, মানে এখনও কিন্তু সবুজটা খুব বেশি আছে, তার মানে এখনও কিন্তু সেই অর্থে মানে শর্ট কভারিং চালু হয়নি সেই অর্থে, ঠিক আছে। এইখানেও দেখতে পাচ্ছেন এই যে যখন শর্ট কভারিংটা হয় আপনি দেখুন কল ওয়াই চেঞ্জটা একটু নেগেটিভে দেখতে পারেন, 4 নম্বর রোটা দেখুন কল ওয়াই চেঞ্জ নেগেটিভে দেখতে পারেন, মানে যা ওপেন পজিশন ছিল সেগুলো সবাই ক্লোজ করছে, তাই জন্য এইখানেও দেখুন নিচের দিকে এই 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 যানটা আপনি যখন দেখবেন
সেই জায়গাটা দেখবেন যে এইখানে এইখানে দেখুন নিচের দিকে আছে, মানে ওয়াই নেগেটিভে চেঞ্জ হয়েছে, ওয়াই অ্যাডিশন, যে চেঞ্জ ইন ওয়াই, ঠিক আছে, তার মানে শর্ট কভার হয়েছে। কিন্তু এইখানে দেখুন শর্ট কিন্তু এই জায়গায় স্ট্রাইক প্রাইসে কিন্তু শর্ট কভার এখনও সেই অর্থে হয়নি, ছোটামোটো অল্প অল্প হতে পারে, কারণ কেউ কেউ কিনছেও আবার কেউ অ্যাডও হচ্ছে, কিন্তু সেই অর্থে তেমন কিন্তু আমরা দেখিনি। যত 17,200 উপরে থাকবে, যত 17,200 উপরে থাকবে তত কিন্তু এনাদের প্যালপিডিশনটা বাড়বে, তত কিন্তু যখন লাস্টের দিকে মার্কেট শেষের দিকে যদি এরা বাধ্য হয়ে শর্ট কভারিং করতেই হয় তখন কিন্তু মার্কেটে আরও একটু চাল বেশি দেখা যাবে। আর দেখুন পুট রাইটাররা কত রাইট করছে, তার মানে 17,200কে স্ট্রং সাপোর্ট বলে মনে করছেন অনেকে মার্কেট প্লেয়াররা। কিন্তু যারা এখনও শর্ট কভার করেনি, শর্ট কভার যদি ভালো মতন হয় তখন কিন্তু আরও মার্কেট উপরের দিকে যেতে পারে, এই জিনিসটা কিন্তু করতে হবে। কিন্তু তা বলে কি মানে মার্কেট উপরের দিকেই যেতে পারে বলে একদম রিল্যাক্স হয়ে গেলাম? একদমই না। আমার যেখানে বলেছিলাম একটু এবার ট্রেলিং স্টপ লস করার ব্যাপারটা এসেছে, আগে আমার 17,180 থেকে 17,280 এই ব্যান্ডটা ছিল, এখন আমি সেটাকে একটু উপরে উঠিয়ে এই সব ক্যান্ডেলের নিচে আনবো, মানে 17,220 থেকে 17,200 আমি 20 পয়েন্ট আর একটু বাড়িয়ে দিলাম, এটা 17,218 লাইন, ঠিক আছে, 17,218 লাইন থেকে 17,200 এই লাইনটাকে, এই লাইনটা আমার মোটামুটি, এই জোনটা আমার মোটামুটি একটা স্টপ লসের দিক। এবার অনেকের প্রশ্ন আমি প্রচুর পাই, প্রচুর অ্যান্সার দিই, তাও কনফিউশন থাকে যে দাদা আপনি স্টপ লসটা কি কোথায় দেন, মানে এইখানে আপনি তো পুট অপশন কল অপশন নিয়েছেন সেখানে, না আমি আমি এই লেভেলটা দেখতে থাকি, এইখানে যদি লেভেল নিফটির লেভেল দেখে, নিফটির লেভেলটা যদি এইখানে চলে আসে, এই এরিয়ায় চলে আসে, তখন আমি পজিশন বুকে এর প্রাইস যাই থাকবে, এই যে এলটিপি দেখছেন 466 থাকুক বা তখন হয়তো কমে 420 হবে বা 440 হবে, যাই হবে আমি তখন পজিশনটা বুক করে নেব, ঠিক আছে। আমি কিন্তু এইভাবে আমি এইখানে স্টপ লস রাখি না, এইখানে আমি মানে এক্সিটে ওইখানে গিয়ে এইখানে যে আমি স্টপ লস মার্কেট এইখানে আমি ট্রিগার প্রাইস স্টপ লস এসব আমি কিন্তু রাখি না, বোঝা গেল? আমি নিফটির লেভেলটা দেখে কিন্তু রাখি, এইসব এক্সপ্লেন করছি বলেই একটু সময় লাগে ভিডিওতে, কিন্তু ঠিক আছে, যাই হোক আমরা এই 17,200 লেভেলটা, এই জোনটাকে মার্ক করে রাখলাম আপনাদের জন্য। এবার দেখা যাক কতটা রাইড হয় এবং শর্ট কভারটা 17,200 স্ট্রাইক প্রাইসে যারা আছেন তারা তেমন করেন কি না, যাই হোক আবার দেখা হচ্ছে। নমস্কার। 1:53 মানে দুটোর মতো বাজে বাজারে, বাজার উপরে গেছে আবার নিচের দিকে আসছে, ঠিক আছে, নিচের দিকে আসছে মানে কোনো ভয়ের তেমন ব্যাপার নেই, তবে প্রফিটটাকে একটু মানে সেট আপ করে নেওয়া, মানে একটু প্রফিট বুক করে নেওয়াটা মনে হয় একটু ভালো কাজ হবে, কারণ দেখুন এটা যখন এই 20,000-22,000 এরকমই ঘোরাফেরা করছে বাজারটা। এবার আমি যে লেভেলটার দিকে নজর আর রেখেছি সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলের কাছে এসে আমি কেন এই ভিডিওটা এই ক্লিপটা দেখালাম যে আমি অ্যালার্ট, আমি এই সময় অ্যালার্ট আছি যে এইসব লেভেলের দিকে যদি ও আসে এবং ফলো আপ করে আসে, যেখানে রেড ক্যান্ডেল তৈরি করে করে ধরুন আসছে এই দিকে, তখন কিন্তু আমি বাজার থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, তাতে হয়তো লাভ কিছুটা কম হতে পারে বা বেশি হতে পারে, মানে কম হতে পারে যা আমরা দেখা হয়েছে, কিন্তু ঠিক আছে বেরিয়ে যাব, এরকম নয় যে ধরে বসে থাকলাম, ঠিক আছে। তাই জন্য একটু অ্যালার্টনেসের জন্যই কিন্তু এই ভিডিওটা করলাম যে দুটো মানে রেড ক্যান্ডেল অল্প হলেও একটু তৈরি হচ্ছে, কিন্তু আমার লেভেলটা এই 17,220 থেকে 17,200 এই যে লেভেলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা ইনট্যাক্ট আছে এবং এটাই আমি কিন্তু এই লেভেলের দিকে দেখছি, আমি অ্যালার্ট হয়ে আছি, এখন দুটো নাগাদ বাজে, অ্যালার্টনেসটা হয়ে আছে সেটাই শেয়ার করার জন্য, ঠিক আছে, যাই করব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। একটু আপডেট দিয়ে নিই বাজার নিয়ে, দেখুন এখন 2:12 বাজে, বাজার অলমোস্ট একটু মানে হাই মার্কেটেই আছে, একটু আগেই 17,270 পর্যন্ত গেছিল, মানে এইসব জায়গাতেও গেছিল, ঠিক আছে, মানে পজিটিভ দিকেই আছে, আমরা সেই হোল্ড করছি পজিশন। এইবার যেটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ওপেন ইন্টারেস্টে আপনাদের সাথে শেয়ার করব, একটু এটাকে রিফ্রেশ করি, 17,200 যেটা বারবার দেখছি, প্রথম রোটা দেখুন কল অপশন ওয়াই, যদি ভিডিওর প্রথম দিকে দেখেন তখন কিন্তু যদি আমার মানে ঠিক থাকে রিকল করতে পারি 65,760,000 এরকম কিন্তু কল অপশন ওয়াই ছিল, এখন প্রথম রোটা দেখুন 62,00,000 এসে গেছে, মানে কিছুটা হলেও কিন্তু
লোকজন কিন্তু আস্তে আস্তে কম করছে, মানে পজিশন একটু কম করছে, শর্ট একটু কাভারের দিকে যাচ্ছে, এখনও সেই রীতিমতো অর্থে শুরু হয়নি। আর পুট অপশনটা তো অনেক বেশি, পুট রাইটাররা মানে এখানে 17,200টা একটু সাপোর্ট, 17,200টা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাজার শেষের দিকে বা শেষ ঘন্টায় তো আমরা প্রায় ঢুকে গেছি, তাহলে কিন্তু আরও মুভমেন্ট দিতে পারে। যাই হোক, নজর রাখবো, পজিশন এখনও চলছে, পজিশনটা দেখে নিন, এরকমই পজিশন চলছে, আমি এক পজিশনটা নিয়ে রেখেছি। যাই হোক, আপনাকে আপডেট জানাবো, এবং ওপেন ইন্টারেস্টের দিকে কি হয় সেটা কিন্তু একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্লিজ ভিডিওকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন। নমস্কার। এখন 3:07 বাজে, মানে বাজার বন্ধের দিকে, আর বাজার আজকের দিনের হাই ক্রস করছে, তো আমি এখানে পজিশনটা একটু এক্সিট করে নেব। 27,000 টাকার মতো লাভে আসছে, তো সেটাকেই নিয়ে চলে, মানে আর ওয়েট করার বেশি দরকার নেই, কারণ দেখুন 3:10, 3:15 মানে শেষের দিকে বাজার, তবে বাজার দিনের হাই পয়েন্টে বন্ধ হচ্ছে, যেটা আমি আপনাদের সাথে আগেও বলেছি যে কেন হচ্ছে সেটা একটু এখন অ্যানালিসিস করে নেব। যেটা আমি বলেছিলাম আপনাদের, যদি এইটা দেখেন ওপেন ইন্টারেস্টের ব্যাপারটা, এর আগে যখন ছিল তখন সকালে 65 লাখ 67 লাখ, এবার দেখুন, এবার দেখুন 17,200তে কি হয়েছে। প্রথম রোটা দেখুন, কল অপশন ওয়াই 49 লাখে নেমে গেছে, মানে তখন 60-এর ঘরে ছিল, 60 লাখ 62 লাখ এরকম। তার মানে কি, শর্ট যারা করে রেখেছিল কল রাইটাররা, তারা কিন্তু বাধ্য হয়েছে নিজের পজিশনগুলো গোটাতে। 4 নম্বর রোটা দেখুন, কল ওয়াই চেঞ্জ মাইনাসে চলে গেছে, আগে কিন্তু প্লাসে ছিল, তার মানে শর্ট কাভারিং হচ্ছে, ঠিক আছে। এইখানে দেখুন, এখানে আগে উপরের দিকে গ্রিনটা দেখা যেত যে চেঞ্জ ইন ওয়াই, সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, সরি। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটু হলেও তারা শর্ট কাভারিং করছে, কারণ তারা দেখছে যে 17,200 তো নিচে মার্কেট বন্ধ হচ্ছে না বা নিচে যাচ্ছে না, মার্কেট স্ট্রং, সুতরাং তারা বাধ্য হয়েছে, প্রায় বলতে পারেন বাধ্য হয়েছে যে এই কলটা কাটতে, মানে কল রাইটিংকে কাটতে, তাদের শর্ট পজিশনকে কাটতে। তার জন্যই কিন্তু শেষ মুহূর্তে বাজার একটু নিচের দিকে এখানে একটু আসতে চেয়েছিল, তাও দেখুন যখন পারেনি তখন কিন্তু আস্তে আস্তে দিনের হাই পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, হয়তো দিনের হাই পয়েন্টে গিয়ে আজকে শেষ হবে, হ্যাঁ, এবং হচ্ছে, মানে এখনও যদি বাজার শেষ হয়ে যায় দিনের হাই, মানে আর কি 17,280 জায়গায় বন্ধ হচ্ছে। সুতরাং আজকের দিনটা ভালোই গেল। আর এই যে এই দিন এই জায়গাটা দেখুন, যেটা আমি মার্ক করেছিলাম ট্রেলিং স্টপ লসের জায়গাটা, কিন্তু একবারও ও কিন্তু ক্লোজিং বেসিসে স্টপ করেনি, একটা ক্যান্ডেলও কিন্তু সেখানে আসেনি, সুতরাং খুব স্মুথ জার্নি হয়েছে। এরকম জার্নি যে সব সময় হবে তা নয়, যখন হবে সেটাকে রাইড করতে যাতে আমরা পারি, সেটাই আজকের কিন্তু মেন উদ্দেশ্য ছিল জানার। একটু অর্ডার বুকটাও দেখে নেব, যে এখন যে আমি ফাইনাল বুক করে নিলাম, আর কোনো ওপেন পজিশন রাখলাম না, আর জানেন আমি ওপেন পজিশন রাখতে ভালোবাসি না, কালকে যেহেতু ছুটি আছে আরামসে দশমীর দিনটা কাটাবো আমরা। যাই হোক, পার্সেন্টেজ টার্মসে বেশ ভালো, মানে আমরা রিটার্ন আজকে পেয়েছি, তবে মেন ফোকাস আজকে যে প্রথম থেকেই যে লজিক সহকারে আপনাদের সাথে শর্ট কাভারিংটা ডেটা সমেত যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও যে বলেছি সেটা একটা দেখুন। আজকে কিন্তু নেগেটিভের কথা আমি লিখিওনি কোথায়, হোল্ড করলে তবেই পজিটিভ সেন্টিমেন্ট, সবসময় পজিটিভ সেন্টিমেন্ট যখন লেভেলগুলো দিয়েছিলাম যে এর উপরে হোল্ড করলে, এবং সত্যি 17,200 17,100 যখন আমি ফার্স্ট পোস্টটা করেছিলাম, 17,140 150 নাগাদ বাজার ট্রেড করছিল, মানে বাজার হোল্ড করছিল ব্যাপারগুলোকে, এবং সেই অনুযায়ী কিন্তু হয়েছে। আজকে মানে এই সন্ধ্যের দিকে একটা খুব আমার নিজের ট্রেডিং সেট আপের উপর ভিডিও রিলিজ হবে, যেখানে আমি কি ধরনের ল্যাপটপ ইউজ করি বা আমার ল্যাপটপের কনফিগারেশন কি, প্লাস আমি কি কি ইন্ডিকেটর ইউজ করি, সাইকোলজিটা একটু টাচ করব, সাইকোলজি পার্টটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তার আগে আরেকটা কথা বলে রাখি, সরি, ক্যাম্পাসটা দেখছেন, ক্যাম্পাস আমি এই স্টকটা কিন্তু কালকে আমি চিনিয়ে দিয়েছিলাম কালকে যে রাতের দিকে ভিডিওতে, আর আজকে সেটা দেখুন 5% 4.5% কিন্তু আপ মুভ শেষের দিকে দিচ্ছে, সুতরাং আর আজকে সারা দিন সময় দিয়েছে কিন্তু এন্ট্রি করার, সুতরাং বোঝা যাচ্ছে যে কেন চার্ট রিডিংটা করেছিলাম। যদি জানতে চান প্লিজ কালকের এই ভিডিওটা দেখে নেবেন, সাথে একটি সুইং ট্রেডিং স্টক কালকে এটা দিয়েছিলাম কিন্তু আমি, সেখানে ক্যাম্পাস স্টকটা আমি কভার করেছিলাম, ক্যাম্পাস আজকে 4.5% আপ। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।